পোস্টার হচ্ছে রাস্তা তো আছে, রাস্তার মধ্যে ইট নেই, আর্ধেক আর্ধেক করে ইট ফেলানো আছে। দেখেন, দেখতে তো পাচ্ছেন সারা রাস্তার অবস্থা, এদিকে দেখেন, এদিকে দেখেন। আর জল, জল তো মনে হয় আমাদের বাড়িতে কোনোদিন এখনও আসেনি জল, আর আমাদের পাড়ায়ও মনে হয় না আসে টাইম মতন, খালি সবার বাড়িতে কল লাগানো আছে, জল কোনোটাই নেই। শুধু কল লাগানো জল নেই। ভোট দিয়ে কী করবো, কাকে দেবো ভোট, কাকে ভোট দেবো? যে লঙ্কা যায় সে রাবণ। ভোটের আগে নেতারা একবার আসবে, ভোট হয়ে গেলে আর আসবে না। যেখানে যাবো, বিডিও অফিসে যাই, পঞ্চায়েতে যাই, যেখানে যাবো, পার্লামেন্টে গেলে কোনো কিছু পাবো না আমরা। কী জন্য যাবো? একটা কাজের জন্য 10 বার করে যাওয়া লাগে। এই রাস্তা নেই, জল নেই, কল আসে জল নেই, তারপর ভোট দেবে কী করে? ও কতদিন ধরে, মানে কল কত, কবে বসছে? ওই কল বসছে 2 বছর। 2 বছর ধরে? হ্যাঁ। জল আসছে কোনো দিন? আসে কোনো দিন আসে না। এই কোনো কোনো কলে তো আসেই না। আসে না? না। এই গরমে জল পাচ্ছেন না? ওই দুই একটা কলে একটু একটু আসে। রাস্তার বিহাল হাল রাস্তা, আমি যারা টাই সাইকেল নিয়ে যাবো মনে করছে উল্টে পড়ে যাবো, যাবো গর্ত থেকে বেরোই না, গর্ত থেকে বেরোয় না। তা এখন গ্রামবাসীরা যেটা ভালো বুঝেছে, বিবেক বিবেচনা করে সেটাই সে গ্রামবাসীরা করেছে। একটা লোক চলতে গেলে কী হয়, বর্ষাকালে 2-3 অটো উল্টে পড়ে যায় প্যাসেঞ্জার নিয়ে, একটা প্যাসেঞ্জার মরেও যেতে পারে, এর দায়বদ্ধটা কিনে নেবে? আমি নিজেই বিডিও সাহেবের কাছে, আমাদের সমিতির, যেহেতু আমি প্রতিনিধি সমিতি সেক্রেটারি, আমি নিজেই অ্যাপ্লিকেশন করেছিলাম, তাতে কোনো কাজ হয়, তাতে কোনো কাজ হয়নি।